অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডের আউটসোর্স ওয়ার্কারদের নিয়মিত করার দাবিতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিমল বরার সাথে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে ইউনিয়ন। সোমবার বিদ্যুৎ মন্ত্রীর হাইলাকান্দি সফরকালে বিদ্যুৎ বিভাগের এজিএম কার্যালয়ে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আসাম আউটসোর্স ওয়ার্কার ইউনিয়নের বদরপুর সার্কেলের আওতাধীন হাইলাকান্দি সাব ডিভিশনের সহায়ক অস্থায়ী কর্মকর্তারা। এদিন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বরার কাছে এপিডিসিএল এর সহায়ক কর্মী ইউনিয়নের জেলা কমিটির সভাপতি রুহুল আমিন লস্কর, সম্পাদক শাহজাহান লস্কর, উপসভাপতি নারায়ণ নুনিয়া সহ সম্পাদক রাজু রায়, কোষাধ্যক্ষ রবীন্দ্র রায় প্রমুখরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা তাদের বিগত দিনের টানা বঞ্চনার কথা তুলে ধরে তাদের নিয়মিতকরণের জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া তারা দীর্ঘ বছর কয়েক ধরে অবৈতনিকভাবে কাজ করে আসছেন কিন্তু বিভাগীয় তরফে তাদেরকে সামান্যতম পারিতোষিক দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন। তাই তারা পারিবারিক ভরণ পোষণ দিতে হিমশিম খাচ্ছেন, এমনকি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত পর্যায়ে। তারা বছরের পর বছর ধরে কাজ করে সরকারি স্বীকৃতি কিংবা নিয়মিতকরণ হচ্ছে না বলে বিভাগীয় মন্ত্রীর কাছে দাবি জানালে তিনি বিবেচনাক্রমে তাদের দাবি পূরণের আশ্বাস প্রদান করেন। আপনার এটা দোকান নাই? নাই, মানে মেশিন টিশিন সব আমার জমদারে খাইয়ে সব শেষ, পিডিসি হয়ে গেছে, ভালকে কাম পয়সা পিডিসি হয়ে গেছে যে হয়ে গেছে। এখন আপনার এটা হেড কি হয়েছে? এখন সারের কথা আপনার বুঝাইতে পারতাম না, ভালকে যখন ফিউইং টিশিস আলোচনা হইব ঠিক আছে। বহুত ফোন করে কাজ করার জন্য তো লাস্ট 3 মাসে যেটা বিল কালেকশনটা ভালো হয়ে গেছে, হয় কি না? তখন যদি এরকম কন্টিনিউ করতে পারি 1-2 বছর, 2-3 বছর কোম্পানিটো লাভত দিব লাগিব নালাগে? লাগে, 15 বছৰ কাম কৰি আছিলে, কিন্তু 3 মাহৰ পৰাহে লাভত আহিছে। আগতে কেলে ভালকে নকৰিছিলে কাম? সাৰে কেতিয়াবা হৈ গ'ল, এতিয়া আৰু 2-3 বছৰ ভালকে কৰ। হাইলাকান্দি থেকে আমির হোসেনের প্রতিবেদন, তরঙ্গ টিভি।